আমাদের সবসময় কর্মসূচি ছিল এবং থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিই নাই। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে মানুষ পুড়িয়ে অগ্নিসন্ত্রাস করে তারা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এই যে পদযাত্রা করলো কয়েকদিন আগে ইউনিয়ন ইউনিয়ন, আপনারা দেখেছেন আমাদের দলের শান্তি সমাবেশের উপর হামলা করে গাড়ি ঘোড়া পুড়িয়েছিল, তাদের অগ্নিসন্ত্রাসী এবং সন্ত্রাসীদের সেখানে দেখা গেছে পিস্তল উঁচিয়ে তাদের মিছিলে তাদের দেখা গেছে, সেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না, রাজনীতিটা করে দুজনের জন্য, একটা হচ্ছে বেগম খালেদা জিয়া আরেকজন হচ্ছে তারেক রহমান, এই দুজনের জন্যই রাজনীতি করে। আর রাজনীতির মূল উদ্দেশ্যই তাদের হচ্ছে ক্ষমতা দখল করা, সেটা যেভাবেই হোক। সুতরাং আমরা আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল, আমরা রাজপথে আছি এবং থাকব, এবং রাজপথে নৈরাজ্য সৃষ্টি কাউকে করতে দেওয়া হবে না।